বাংলা নিউজ সাথে নমস্কার আহিরা বাংলা নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হালি শহর এলাকায় আমাদের সাথে আজকে আছেন বিজেপি নেতা দেবাশিস দত্ত যাকে আমরা রাজা দত্ত বলে চিনি শুনিনি তার কথা দাদা নমস্কার আহিরা বাংলা নিউজে আপনাদের স্বাগত আপনি কিছুদিন হলো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন তার প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে যেদিনকে আমরা জয়েন করেছি গত উনিশে এপ্রিল সেদিনকে হাফ ছেড়ে বেঁচেছি দীর্ঘদিন আমরা যন্ত্রণায় ভুগছিলাম উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস পয়লা জানুই জন্ম হয় তা সুতরাং তখন থেকে তৃণমূল কংগ্রেসের আমরা একনিষ্ঠ কর্মী ছিলাম তৃণমূল কংগ্রেস জন্মটা হয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছর বামফন সরকার ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে আর দু হাজার এগারোতে সরকার যখন ক্ষমতায় এলো সিপিএমের থেকে আর তৃণমূল কোনো ফারাক নেই এই অত্যাচার বাংলার মানুষের প্রতি হচ্ছে আর বর্তমান যারা যিনিকে তৃণমূল কংগ্রেসটা করেছিল তারা ক্ষমতা পায়নি পেল কারা যে হারমাদদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সেই হারমাররা তৃণমূলের কংগ্রেসের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখন সেই হারমাররা দল তৃণমূল কংগ্রেসটা করছে কাউ তারা তো নেতাই দেখেনি গরবেতা দেখেনি মঙ্গলকোট দেখেনি সিংহ দেখেনি আর যারা বর্তমান সিংহ দেখে তখন দেখেছিল তারা আশা করি আগামী দুই এক মাসের মধ্যে তিনি সেই তৃণমূলটা থাকবে না তারা নিজের কেউ হয়তো বসে যাবে আর কেউ হয়তো না ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি করবে কিছুদিন ধরে আমরা দেখছি তৃণমূল নেতার বিষপুর অঞ্চলে তৃণমূল নেতারা একটাই বলছে রাজা দত্ত আর কোনো কাজ ছিল না সে তো আইনি সমস্যায় জর্জরিত নিজের পিঠ বাঁচানোর জন্য তাই সে এখন তিরঙ্গা পতাকা ছেড়ে পদ্ম যোগ দিয়েছে এটা কতটা সঠিক ভিত্তিহীন আমি মুখ খুললে অনেকেই ফেসে যাবে এবং এটাও কিন্তু শোনা আছে রাজা তো প্রথম থেকেই মুকুল ঘনিষ্ঠ শুভ্রাংশ মুকুল ঘনিষ্ঠ শুভ্রাংশ ঘনিষ্ঠ আগের দিন পর্যন্ত কিন্তু শুভ্রাংশ সাথে তাকে সোশ্যাল মিডিয়া দেখা গেছে পর দিন কিন্তু সে বিজেপি পদ্মফুলে জয়েন করলো টাওয়ারটা পাচ্ছিলাম না তাই টাওয়ার যখন পেয়ে গেছি তার জন্য চলে গেছি কিছুদিন আগে আপনার হালি শহরে কিছুদিন আগে হালিশহরে যুবরাজ মানে পশ্চিমবঙ্গের যুবরাজ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক পদার্পণ হয় সেই পদার্পণের পর আমরা দেখি আপনার হালি শহর পৌরসভা এবং কাছিয়াপাড়া পৌরসভা টোটাল আটচল্লিশ আটচল্লিশ জন কাউন্সিলার কিন্তু মেরে কেটে তার পথসভায় কিন্তু কুড়ি থেকে বাইশজন কাউন্সিলার কিন্তু ছিল তো বাকিরা কোথায় গেল এর থেকে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা নিঃশ্বাস নিচ্ছে কবে বিজেপিতে যোগ দেবে আর ঠিক তেমনি দিলীপ ঘোষের সমাবেশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ কথাটাই তো ভুল যুবরাজ ভারতবর্ষে একটাই হয় সেটা রাজীব গান্ধী প্রাক্তন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তার না তার ছিলেন নাম রাহুল গান্ধী সেই যুবরাজ যুবরাজ অভিষেক ব্যানার্জি না যারা বলছে যুবরাজ তো ভুল বলছে তাই আগামী দিনে কি বিষপুরের মাটি এবং হালি শহরে মানুষ কি আপনাকে যুব নেতা সাথে কথা বলি তিনি বলছেন কিন্তু শুধু অপেক্ষা মানে বোট যখন তখন ভেঙে ঠিকই বলেছে যে মামলাটা আমার বিরুদ্ধে করেছে সেটা ভিত্তিহীন আমি মামলা করলাম আপনার বিরুদ্ধে তার প্রমাণ চাইতো কোর্ট তার রায় দেবে আমি দোষী কি দোষী না বললে তো হবে না আমাকে সরানোর কারণ হচ্ছে কেন্দ্র সরকারের টাকা চারশো কোটি টাকা আমাদের উন্নয়নের ক্ষেত্রে হালিশরে এসছে আমি একা যদি না সরাতে পারে তাহলে টাকাটা তসরুপ করা যাবে না এর ভাগ পার্থভূমিক থেকে শুরু করে প্রতিপ্রিয় মল্লিক সবাই পেয়েছে বামফ্রন্টের সরকারের সময় প্রত্যেকটা থানা পয়সা পেত দিতে হতো পয়সা কোথায় দিতে হতো বিমান বসের হাতে আলিমুদ্দিগে এত পয়সা দিতে হচ্ছে পুলিশ বলছে আর আমরা পারছি না কবে যেই সরকারটা চলে যাবে তাই তো রাস্তাঘাটে লরির গাড়ি ইয়ে ইটের গাড়ি সমস্ত বালি ধরছে যে বলছে থালা চালকরা বলছে ড্রাইভাররা বলছে কবেই সরকারটা পড়ে যাবে আপনি যতদিন হালিশহর এলাকায় ছিলেন ততদিন শুধু হালিশহর মানুষের মুখে শোনা গেছে রাজাদার কাছে গেলে কিন্তু আমি উপকার পেতে পারি বা সমস্যার একটা সমাধান হলেও হতে পারে কিন্তু আমি যেদিন থেকে আপনাকে হালিশহর মাটিতে দেখা যায়নি সেদিন থেকে আরেকজন মানে আপনি ভাইস চেয়ারম্যান হওয়ার পরও যে গুরুত্বটা আপনার ছিল সেই গুরুত্বটা কিন্তু আগে অংশমন রায় চেয়ারম্যানের ছিল না আপনি যেদিন থেকে আপনি এই এলাকা থেকে আপনাকে পাওয়া যাচ্ছিল না তারপর থেকে কিন্তু অংশুমান রায় আবার ধীরে ধীরে মহিমায় ফিরে এসেছে সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন তার কাজকর্ম তার চালচলন বা তার ব্যক্তিগত সম্পত্তি সে করেছে মানুষের কিছু করেনি তার জবাব আগামী ছ তারিখ পড়বে হালিশোরের মানুষ জবাব দেবে মাত্র পাঁচ দিন বাকি লোকসভা নির্বাচন সেখানে শেষ পাঁচ দিনে আপনাদের স্ট্র্যাটেডি কি হবে অর্জুন সিংকে নিয়ে আমার কৌশলটা আমি আপনাকে বলবো না আপনি আমার দলের সভাপতি না সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই কর্মযুদ্ধ থাকবে মানুষের সাথে মানুষ যাতে প্রয়োগ করতে পারে তার জন্য আমাদের চেষ্টা অর্জুন সিং কত ভোটে লিড করতে পারে হ্যাঁ আশাবাদী আমরা তিরিশ থেকে চল্লিশ এদিকে তো তৃণমূল বলছি এক লক্ষ ভোটে অনেক কিছুই বলে ওরা বলেছিল বিয়াল্লিশে এ বিয়াল্লিশ বিজেপি হবে দু হাজার উনিশে ফিনিস আর আমরা বলছি বিয়াল্লিশের পর একটা শূন্য দেবেন চারশো বিশ মমতা হবে দু হাজারে উনিশে ফিনিশ গতকাল রাতে কিন্তু গতকাল রাতে কিন্তু কাছরাপাড়া একটি ক্লাব যেটা বিজেপির অন্দরে ছিল সেই ক্লাবের তৃণমূলে কিছু লোক গিয়ে ভাঙচুর করেছে আমরা খবর পাই প্রশাসনকে সাথে নিয়ে করছে সিপিএম একটা সময় করেছে মানুষ তার গত দু হাজারের রায় দিয়েছে আবার উনিশ তারিখে বাংলার মানুষ রায় দিয়ে দেবে আর এই সরকারে জুন মাসের মধ্যে আমরা বাংলার মানুষ দেবে এমএলএ বসে ফেলে আছে প্রধানমন্ত্রীর সাথে কথা তাদের হয়ে গেছে আমাদের সাথে হয়নি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে শেষ প্রশ্ন আজকে তো মহান মে দিবস সারা পৃথিবী জোরে শ্রমিক আন্দোলনের আজকে একটা দিন ঘন্টা থেকে আট ঘন্টা সেই আজকের দিনে দাঁড়িয়ে আপনার বার্তা কী হবে হালিশহর মাঠে যারা এই আন্দোলন করতে শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং পৃথিবীর মানুষ এই আন্দোলনকে সৃষ্টি করে যে শ্রমিকের সাথে লড়াই করেছে এই মহান দিবস যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো এই জিনিসটা পালন করব হালি শহরে বিজেপি নেতা রাজা দত্তের কথা আমরা শুনলাম তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এবার বিচপুরে মাটি থেকে অন্তত পঞ্চাশ হাজার ভোটে তিনি লিড করবেন এবং মানুষের সাথে তারা তিনি আগেও ছিলেন বর্তমানেও থাকবেন এবং ভবিষ্যতে কিভাবে পদ্মফুলের পতাকা নিয়ে আরও মানুষের কাছে এবং শ্রমিক মানুষের পাশে দাঁড়ানো হয় দাঁড়াতে পারে তার ব্যবস্থা করবেন ধন্যবাদ দাদাকে আমরা এরানিউজের পক্ষ থেকে Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.